আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে লাল সবুজের গর্বিত অর্জন, 30 লক্ষ শহীদের এক সাগর রক্তে উদিত হওয়া প্রভাতের প্রথম সূর্যোদয়, যাদের রক্তধারায় বাঙালি জাতির ইতিহাস গড়া, এ জাতি যুগ যুগ ধরে তাদের স্মরণ করবে বিনম্র শ্রদ্ধায়। দেশমাতৃকার টানে আত্ম উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে প্রথম প্রহরে নগরের নিউ মার্কেটস্থ মিউনিসিপ্যাল স্কুল চত্বরে অস্থায়ী শহীদ মিনারে সশস্ত্র অভিবাদন প্রদানের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে শহীদ মিনারে সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলে মানুষের বাঁধ ভাঙা জোয়ার সৃষ্টি হয়। এ সময় একে একে শহীদ মিনারে ফুল দিতে আসেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর এম আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। সকাল 8টায় নগরীর এম আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালির জাতীয় জীবনের এক গৌরব উজ্জ্বল অহংকারের দিন। 30 লাখ শহীদের রক্ত আর 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, মহান বিজয় দিবস উদযাপনের এই মহেন্দ্রগড়ে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। গভীর শ্রদ্ধা নিবেদন করছি মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী মাতৃভূমির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের। একই সাথে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী ও জীবন উৎসর্গকারী বীর চক্রলার সকল বীর সেনানীদের। বাংলাদেশ পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কারারক্ষী, নগরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিভিন্ন শিশু কিশোরদের সংগঠন কুচকাওয়াজও শারীরিক কসরত প্রদর্শন করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান শিক্ষার্থীদেরকে 41 সালের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের তৈরি করার আহ্বান জানান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট জেনারেশন। যে স্মার্ট জেনারেশনকে তথ্য প্রযুক্তি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে হতে হবে আরও সচেতন। যারা রাষ্ট্রীয় সম্পদ যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে হবে মিতব্যয়ী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে হবে দৃঢ়প্রত্যয়ী, তারা প্রচলিত শিক্ষার পাশাপাশি অংশগ্রহণ করবে বিজ্ঞান ক্লাব, রোবোটিক্স, স্কাউটিং, ফটোগ্রাফি, কালচারাল ডিবেটিং সহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। সকল প্রকার মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও গুজবের বিরুদ্ধে ধারণ করতে হবে কঠোর মনোভাব। তোমাদের রুচিশীল ও মার্জিত আচরণের মাধ্যমে গড়ে উঠবে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ। সর্বোপরি তোমাদের হাত ধরে স্মার্ট বাংলাদেশের প্রথম উপাদান স্মার্ট সিটিজেন নিশ্চিত হবে। অনুষ্ঠানে সিএমপি কমিশনার কৃষ্ণপ্রদ রায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম শফিউল্লাহ সহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলাউদ্দিন মজুমদার, দেশ বর্তমান, চট্টগ্রাম।